হুগলি তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির সঙ্গে হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির জোর টক্কর হতে চলেছে, এমনটাই কিন্তু রাজনীতিতে এই মুহূর্তে জোর গুঞ্জন। আর এই প্রসঙ্গে ঠিক কি বলেছেন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি শুনুন। লড়াইটা মোদি ভার্সেস মমতা, এই লড়াইয়ে যতই লকেট ভার্সেস রচনা করুক না কেন কিচ্ছু করতে পারবে না। মোদিজির সৈনিক হিসাবে আমরা কাজ করছি, সন্দেশখালি জ্বলছে আর দিদি নাম্বার ওয়ানে মমতা ব্যানার্জি গিয়ে নাচছেন। আর সেখানে যদি রচনা ব্যানার্জির সাথে আমি নিজে কাজ করেছি অনেক জায়গায়, আমরা দুজনে সহশিল্পী ছিলাম, সুতরাং যতই রচনা ব্যানার্জি ভার্সেস লড়াই লকেট বলুক না কেন এটাকেও মানবে না। মমতা ব্যানার্জি ভার্সেস আজকে মোদিজি, এবং আসল লড়াই হচ্ছে মোদিজির নেতৃত্বে। প্রার্থী হয়েছেন ক্রিকেটার ইউসুফ পাঠান, আর তিনি ঠিক কি বলেছেন শুনুন। इतना प्यार मिला और उसके बदले में मैं यहाँ पे उनको सर्व करूँगा, ये अच्छा मौका दिया है मुझे। यहाँ के लोगों को मैं सर्व करूँगा और उनको जो भी वॉइस हो है वो पार्लियामेंट में लेके क्रिकेटर अभी भी आप खेलते हैं तो कब सोचा ये पॉलिटिक्स में आना है, लोगों के लिए कुछ करना है? देखिए अपॉर्चुनिटी मुझे मिली, टीएमसी ने मुझे इस काबिल समझा कि मैं लोगों की मदद कर सकता हूँ और उनका वॉइस ओवर पार्लियामेंट में लेके जा सकता हूँ और उनको हेल्प कर सकता हूँ, तो ये मेरे लिए एक अपॉर्चुनिटी था और मैंने ये डिसाइड किया। बस बहुत ही शॉर्ट दीदी के साथ बात हुआ, ममता जी के साथ बिल्कुल बात हुआ। রবিবারের জনগর্জন সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বহিরাগত তত্ত্ব তুলে ধরেছিলেন। তিনি বলেছেন যারা বাইরে থেকে সভা করছেন তারা কি মানুষের মনের কথা, মনের ভাষা বুঝবেন? আর আজকে যখন প্রার্থী তালিকা ঘোষণা করা হলো, সেখানে যখন ইউসুফ পাঠান কীর্তি আজাদের নাম ঘোষণা করা হয়েছে, তারপরেই কিন্তু পাল্টা কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। কি বলেছেন তিনি শুনুন। প্রার্থী তালিকা যে ঘোষণা হয়েছে, যে ব্যক্তি সে ব্যক্তি সাম্প্রদায়িক দাঙ্গার সাথে জড়িত ছিল, বাদুরিয়াতে যে দাঙ্গা হয়েছিল, এই বসিরহাটে যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গাতে এই ব্যক্তির সক্রিয় ভূমিকা ছিল। এই ঘটনা আরও একবার প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেস এমন লোকেদেরকে প্রমোট করছে যারা ভারত বিরোধী চিন্তা ভাবনায় বিশ্বাস করে, যারা রায়টের সাথে জড়িত, সেই সমস্ত লোককে তৃণমূল বহরম। বিষ্ণুপুর থেকে তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে সুজাতা মণ্ডলের, আর নাম ঘোষণা হওয়ার পরই আমাদের প্রতিনিধি ভাস্করকে তিনি ঠিক কি জানিয়েছেন শুনুন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং সেখানে বিষ্ণুপুর থেকে প্রার্থী হয়েছেন যিনি, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে। লড়াইটা কঠিন, আমার জীবনের প্রত্যেকটা দিন আমি কঠিন লড়াই করেই বাঁচি, আলাদা করে কিছু না। যে মানুষটা বারবার মৃত্যুর সঙ্গে লড়াই করেছে, যে মানুষটা প্রতিদিন মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে আজকে আছি, সেই মানুষটার কাছে নতুন করে কোনো কঠিন লড়াই হয় না। আমার মনে পড়ছে এর আগের লোকসভা নির্বাচনে সৌমিত্র খান, তার হয়ে কার্যত আপনি রাজনীতির ময়দান দাপিয়ে বেরিয়েছিলেন, এবার এখনো অবধি অন্তত যা পরিস্থিতি সেখানে যদি প্রার্থী হিসাবে ঘোষিত হন সৌমিত্রবাবু, তাহলে তার বিরুদ্ধে আপনাকে লড়তে হবে। হয়ে গেছে বিজেপির প্রার্থী তালিকা, আমাদের থেকে আগেই তো হয়ে গেছে, 20 জন তো করে দিয়েছে, 22 জন এখন আমাদের দল থেকে কোন কারা বেরিয়ে আবর্জনা তালিকা যাবে, সেই তৃণমূলের আবর্জনা নিয়ে ডাস্টবিন ভরাবে বিজেপি, সেই জন্য 22টা এখনো পড়ে আছে, বাকি 20টা আবর্জনা তো হয়ে গেছে। আসানসোল থেকে প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে, হ্যাঁ, তিনি মহিলাদেরকে যে আক্রমণ, যে ভাষায় গান গেয়েছেন, তারপরে তারা সাহস হয়নি মহিলাদের এখানে বাংলার মানুষের কাছে এসে জবাব দেওয়া, তাই জন্য তিনি প্রার্থীপদ প্রত্যাহার করেছেন। আর যার নামটা করে প্রশ্ন করলেন, আমি তার নামটা করে উত্তর দিতে চাই না, কারণ তাতে নিজের কোথাও মনে হয় নিজের মুখকে ব্রাশ করার প্রয়োজন পড়ে, আমি সেটা চাই না। আচ্ছা, আমার একটা শেষ প্রশ্ন, বারবার তৃণমূল কংগ্রেস নারীদের কথা বলে, কিন্তু এই রাজ্যেই একটা অংশ রয়েছে যে জায়গাটার নাম সন্দেশখালী, এখানকার নারীরা একাধিকবার এসে বলছেন তারা নির্যাতিতা হয়েছেন, বিরোধী রাজনৈতিক দল তারা বারবার প্রশ্ন তুলছে সন্দেশখালী নিয়ে, এমনকি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ পর্যন্ত হয়েছে। সন্দেশখালীর ঘটনা এবারের লোকসভা ভোটে তৃণমূলের ভোট ব্যাংকে কতটা ভাঙন ধরাতে পারে কি মনে হচ্ছে? দেখুন, একটা ভারত একটা কথা আছে, আমি শাহরুখ খানের ডায়লগই বলি, যে সিমরন ছোট বড়ি বড়ি দেশ মে আছে, ছোটি ছোটি ঘটনা হতা হ্যায়, সন্দেশখালী ছোট ঘটনা বলতে দিন, ফিনিশ করতে দিন, এটা তো আপনারা রিপাবলিক বাংলা, তাই জন্য আপনাদেরকে একটু বেশি বোঝানোর দরকার পড়ে। আমি একটা কথা বলতে চাই, যে ভারতবর্ষ একটা অনেক বড় দেশ, সেখানে বাংলা একটা অনেক বড় একটা রাজ্য,
সেখানে একটা পার্টে হয়তো কিছু একটা ঘটনা ঘটেছে, আমি একজন নারী, আমাদের নেত্রী একজন নারী, আমি নিশ্চয়ই যদি সেখানে কোনো নারীর ওপর আক্রমণ হয়েছে তার জন্য সমব্যথী সমবেদনা জ্ঞাপন করছি। কিন্তু কোথাও যেন মনে হচ্ছে লোকসভা ভোট এসছে বলে বিজেপির এটা প্ররোচিত চক্রান্ত, কিছু মহিলাকে মুখে বোরখা পরিয়ে, হিজাব পরিয়ে, ওড়না পরিয়ে তাদেরকে দিয়ে বলানো হচ্ছে এবং তারাও কোথাও আতঙ্কে অনেকে বলছে। আর যারা সত্যিকার আক্রান্ত হয়েছেন, দেখুন সেটা আপনি ইউপিতে চলে যান, আপনি গুজরাটে চলে যান, সেখানেও টুকটাক ঘটনা ঘটে থাকে। আর আমরা নারী তো, আমরা যেদিন থেকে জন্মাই সেদিন থেকে শ্মশানের চিতায় যেদিন যাই সেদিন পর্যন্ত আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে লড়াই করতেই হয়, কারণ মেয়েদের কথাটাই হচ্ছে লড়াই 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 চাই, আমরা মেয়েরা লড়াই করেই বাঁচতে চাই। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা, যিনি সুজাতা মণ্ডলের প্রাক্তন স্বামী, আর ঠিক তৃণমূলের প্রার্থী হিসেবে যখন নাম ঘোষণা হয়েছে সুজাতা মণ্ডলের, তাকে প্রশ্ন করা হয় তখন তিনি কটাক্ষ ছুড়ে দিয়েছেন, তিনি কি বলেছেন শুনুন। বিষ্ণুপুর লোকসভায় যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব দাঁড়াতো তাহলে রাজনীতিগত ভোট হতো এবং একটা কম্পিটিশন হতো, একটা এলাকার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হতো। কিন্তু বিষ্ণুপুর লোকসভা আমাকে মনে হচ্ছে অনেকগুলো রেকর্ড তো ভেঙেছি, আবার মনে হচ্ছে বিষ্ণুপুর লোকসভা পশ্চিমবাংলার মধ্যে সর্বোচ্চ ব্যবধানে ভারতীয় জনতা পার্টি জিতবে। একদমই, যেখানে কিন্তু একটা সময় জোর জল্পনা হয়েছিল এই জুটিকে নিয়ে, যেখানে আমরা দেখেছিলাম যে রীতিমতন কান্নায় ভেঙে পড়েছিলেন সৌমিত্র খা যখন সুজাতা মণ্ডল তৃণমূলে যোগ দিয়েছেন, আর প্রার্থী তালিকা যখন কাল জনগর্জন সভা থেকে ঘোষণা হলো যেখানে তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল এবং বিজেপি প্রার্থী সৌমিত্র খা এবং তাদের এই জোর টক্কর দেখতে কিন্তু মুখে রয়েছে বিষ্ণুপুরবাসী। আর এই যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে 42টি আসনের তৃণমূলের, তা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কী বক্তব্য রেখেছেন শোনাবো আপনাদের। এখানে এই র্যাম তৈরি করা হলো ক্যান্ডিডেটদের নিয়ে হাঁটলেন, কেমন কর্পোরেট হয়ে গেছে, কোম্পানি বলি না, র্যাম তৈরি করে ফ্যাশন শো হলো, পাগলু ডান্সটা বাকি থাকে, তৃণমূলে জন্মলগ্ন এই জিনিস কেউ দেখে, আমি বলছি এটার সঙ্গে মামাটি মানুষের কোন সম্পর্ক, তৃণমূলে জন্মলগ্ন থেকে মানুষের সঙ্গে সম্পর্ক, জন্মলগ্ন থেকে প্রার্থী তালিকার নাম ঘোষণা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছে, এটা কি কিভাবে? এই জন্যই তো এই কোম্পানিটা আমি ছেড়েছি 21 বছর থাকার, এটা চোর গোলাবাজ, আমরা খেটে কুটে নন্দীগ্রামের লোক মরে, নন্দীগ্রামের মহিলা ইজ্জত সম্ভ্রম দিয়ে গায়ের লোকরা মুখ্যমন্ত্রী করেছি, তারপরে আলালের দুলার চোরটাকে দিল্লি থেকে নিয়েছে নামিয়েছে। তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য শুনবো আমরা। অভিনেতা অভিনেত্রী ছাড়া কেউ নেই তো কি করা যাবে, একদিকে অভিনেতা অভিনেত্রী, অন্যদিকে মাসল ম্যান, এই তো আছে তাদের, মানুষ তো নেই। যারা তৃণমূলের পার্টিটা করেছে, তৃণমূলকে যারা খাড়া করেছে, দিদিরা তো এখন ফেলে দিচ্ছে, ইউজ অ্যান্ড থ্রো, এটা দিদি রাজনীতি, ব্যবহার করো ছুঁড়ে ফেলে দাও।